বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান উত্তর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের প্রধান দাবি হল বকেয়া 31% ডিএ দিতে হবে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, গণতন্ত্র রক্ষা করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। চুক্তির কর্মচারীদের রেগুলার করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, সাম্প্রদায়িকতার বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করুন। গোটা রাজ্যে আমাদের দাবি আন্দোলন সংগঠিত হয়েছে। একবার 31% ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ দিতে হবে। ওই তো 31% ডিএ, চুক্তির ভিত্তি কর্মচারীদের নিয়মিতকরণ করা, তাদের রেগুলার পদে কর্মচারীদের বেতন দেওয়া, গণতন্ত্রকে রক্ষা করা, এই দাবি নিয়ে আমাদের লড়াই। এই হুঁশিয়ারি দিয়ে গত 30 তারিখে আমরা 2 ঘন্টার কর্মবিরতি করেছি। রাজ্য সরকার যদি এখনো তার সিদ্ধান্তে অটল থাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান উত্তর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের প্রধান দাবি হল বকেয়া 31% ডিএ দিতে হবে, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, গণতন্ত্র রক্ষা করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। চুক্তির কর্মচারীদের রেগুলার করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, সাম্প্রদায়িকতার বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করুন। গোটা রাজ্যে আমাদের দাবি আন্দোলন সংগঠিত হয়েছে। একবার 31% ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ দিতে হবে। ওই তো 31% ডিএ, চুক্তির ভিত্তি কর্মচারীদের নিয়মিতকরণ করা, তাদের রেগুলার পদে কর্মচারীদের বেতন দেওয়া, গণতন্ত্রকে রক্ষা করা, এই দাবি নিয়ে আমাদের লড়াই। এই হুঁশিয়ারি দিয়ে গত 30 তারিখে আমরা 2 ঘন্টার কর্মবিরতি করেছি। রাজ্য সরকার যদি এখনো তার সিদ্ধান্তে অটল থাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।